দেশের দরিদ্র মানুষকে জীবন বীমা পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা 2015 সালে লঞ্চ করেছিল মোদী সরকার। এই যোজনায় পলিসি হোল্ডারের যে কোনো কারণে মৃত্যু হলে পরিবারের সদস্যরা পেয়ে যাবেন 2 লক্ষ টাকা। এর জন্য বছরে 330 টাকা প্রিমিয়াম দিতে হয় পলিসি হোল্ডারকে। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমার সুবিধা আবারও একবার পেলেন নারায়ণঘাট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক ধর্মতলা গ্রামের মৃত নুরুল শেখের পরিবারের লোকজন। তার স্ত্রী কাশ্মীরা বিবি টাকা পেয়ে উপকৃত। আমি ব্যাংকে থেকে কুশগড়িয়া শাখায় মানে আমার স্বামী একটা ইনস্যুরেন্স করেছিল, মারা গেছে 3 মাস পরে টাকাটা খুব তাড়াতাড়ি ব্যাংকে থেকে পাই দিয়েছি। আমাদের গরিবদের এরম ধরা যারা আছে তারা যেন অনেক সুবিধা সুযোগ সুবিধার জন্য এর জন্য করে সকলে সবাই। আমি যেমন পেয়েছি হয়তো এরম ধরা যারা গরিব আছে তাদের অনেক কাজে লাগবে, অনেক তারা সাহায্য পাবে। আপনি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা থেকে টাকাটা পেয়েছেন তাই তো? হ্যাঁ। তো কতটা উপকৃত হচ্ছেন? খুবই বেশি। খুসাকুড়িয়া স্টেট ব্যাংকের শাখায় প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে একজন ব্যক্তি 2 লক্ষ টাকা পেয়েছেন, এই ব্যাপারে কি বলতে চাইছেন? আমাদের হচ্ছে আজকের একটা শুভ লগ্নে এই যে একটা আমাদের সংবাদ মাধ্যমে আমাদের প্রচার হচ্ছে যে ধর্মতলা বাড়ি নুরুল শেখের অকাল মৃত্যুতে তার 330 টাকা PMJJBY অর্থাৎ প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা 330 টাকা বার্ষিক প্রিমিয়াম লাগে, সেই প্রিমিয়াম উনি দিয়েছিলেন। আমাদের শাখা থেকেই করিয়েছিলাম, যার ফলে তিনি করেছিলেন। করার পর তার অকাল মৃত্যু হয় এবং সেই অকাল মৃত্যুর ফলে তার স্ত্রী কাশ্মীরা বিবি তিনি 2 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এটা আমাদের খুব খুশির সংবাদ। এই খুশির সংবাদ আজকে আমরা যে প্রচার করছি এই জন্য যে আজকে সাধারণ মানুষ যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদের ক্ষেত্রে টাকাটা কিন্তু খুব মূল্যবান। সেই জন্যে আজকে আমরা সবাইকে অনুরোধ করব যে আমরা অনেকে ভেবেছি যে হয়তো টাকা পাওয়া যাবে না, কিন্তু এই যে পলিসি, এই পলিসির মধ্যে যদি আওতাভুক্ত হন 330 টাকা, এর সঙ্গে আরেকটা আছে PMSBY প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এই টাকা ফেরত পাওয়া যায় না। কিন্তু যদি দুর্ঘটনায় ঘটে তাহলে 4 লাখ টাকা তার অ্যাকাউন্টে ঢোকে। আর যে কোনো সাধারণ মৃত্যু ডেথ সার্টিফিকেট শো করলে পারি আজকে 330 টাকা পাওয়া যাচ্ছে। আমরা জনসাধারণকে বলতে চাই যে আপনারা সকলেই আমাদের যে সমস্ত গ্রাহক সেবা কেন্দ্র আছে সেখানে আসুন এবং এই স্কিমের আওতার অন্তর্ভুক্ত হন। আমরা অনুরোধ করবো নাদনঘাট ব্রাঞ্চ থেকে দুবার পাওয়া হলো, এবার এর ইতিপূর্বেও পেয়েছে, ইতিপূর্বে কয়েকজন আছে। তার বাড়ি হচ্ছে দীর্ঘপাড়া, একজনের বাড়ি হচ্ছে কুলে বাগিয়ারা নাদনঘাট পঞ্চায়েতের, এবং পরবর্তীকালে এর পরেও হচ্ছে গিয়ে ঘোলা সেখানেও পাওয়া গেছে। আজকের যে ঘটনা সেটা হচ্ছে ধর্মতলার নুরুল শেখ তার অকাল প্রয়াণে 2 লক্ষ টাকা তার স্ত্রীর অ্যাকাউন্ট অর্থাৎ কাশ্মীরা শেখের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ঢোকার ফলে আমরা খুব খুশি। কিন্তু তার যে তিনি যে মারা গেছেন সেটা আমরা কিছু করতাম, কিন্তু তার আত্মার শান্তি কামনা করছি যে তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন। আজকে আমরা সকলকেই এই স্কিমের আওতায় আনার জন্য অনুরোধ করছি। গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করুন, সমস্ত রকম সহযোগিতা আমরা করব। এবং স্কিমের আরও যদি বিস্তারিত কিছু জানতে চান গ্রাহক সেবা কেন্দ্রে আসুন, আমরা বিস্তারিত বলে জানাবো। আপনারা আপনার নাম আত্মীয় স্বজন কুতুবুদ্দিন বিশ্বাস 1A69 SBI একজন CS।